আমি এখন শোক প্রস্তাবের উপর আলোচনায় বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমরা সংসদের কার্যক্রম আমি বন্ধ রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমরা আজকেই আমাদের একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য মুসলিমউদ্দিনকে হারিয়েছি। তিনি চট্টগ্রাম 8 থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। কিছুদিন আগে আমাদের আওয়ামী লীগের কনফারেন্স হল চট্টগ্রাম দক্ষিণের। তিনি অসুস্থ ছিলেন, তারপর আমি বললাম যে না, তাকে আমি সভাপতি রাখব, তিনি সুস্থ হয়ে এসে কাজ করবেন, দায়িত্ব নেবেন। কিন্তু একটু আমারও একটু দ্বিধা ছিল, জানি না উনি বেঁচে থাকবেন কি না, কিন্তু কারণ তার অবস্থা যে খুব খারাপ ছিল আমি প্রতিনিয়ত সেই খবরটা পাচ্ছিলাম। গতকালকেও খবর নিয়েছি যে খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছেন, আর তারপর তো তিনি আমাদের ছেড়ে চলেই গেলেন। সংসদের সদস্য হয়ে খুবই আনন্দিত ছিলেন, কারণ ছাত্র জীবন থেকে রাজনীতি করে তিনি উঠে এসেছেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তার রাজনীতিতে কখনো কোনো ব্যত্যয় ঘটেনি। 71-এ মুক্তিযুদ্ধে অথবা তার পূর্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামে সবসময় তিনি সক্রিয় ছিলেন এবং 71-এ মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এবং আপনি শুনেছেন যে একটা অপারেশন চালানোর সময়, মুক্তিযুদ্ধের সময় তিনি গ্রেপ্তার হন, মহিউদ্দিন চৌধুরী এবং মুসলিউদ্দিন। কিন্তু তার সেখানে আমি বলবো যে যথাযথ গেরিলার মতোই কাজ করেছিলেন, যে তারা সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হন আর সেই মুক্ত হয়ে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দেশপ্রেম এবং জনগণের প্রতি যে কর্তব্যবোধ সেটাই আজ প্রকাশিত হয়। 1975 সালে আমাদের জন্য সব থেকে একটা কলঙ্কময় অধ্যায়। সেই সময়ও মৌলভী সৈয়দ সহ যারা সেদিন প্রতিবাদ করেছিলেন, মুসলিমউদ্দিন তার সাথেই ছিলেন, মহিউদ্দিন চৌধুরী, মুসলিমউদ্দিন, যারা সকলে মিলে সে প্রতিবাদ করেছিল। মৌলভী সৈয়দকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দিনের পর দিন টর্চার করে জিয়াউর রহমান তাকে হত্যা করে। আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম, আমাদের এরশাদ বিরোধী আন্দোলন, সব আন্দোলনেই কিন্তু সক্রিয় ছিলেন। খালেদা জিয়া যে ভোট চুরি করেছিল, তার বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছিলাম, ভোট ও ভাতের অধিকার যে আন্দোলন, সে আন্দোলনেও সে সক্রিয় ছিল। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ডে তার অবস্থানটা আমরা সবসময় উপলব্ধি করেছি। লালদিঘি ময়দানে মিটিং করতে গিয়েছিলাম, তখনও সেখানে গুলি করা হয়েছিল। একবার না, প্রায় 2-3 বার আমি এভাবে গুলির মুখোমুখি হই। মুসলিউদ্দিন ভাইকে সবসময় পাশে পেয়েছি। 2007 আমাকে দেশে আসতে দেবে না বাধা দেওয়া হয়েছিল। এরপরে এই ক্যাটগা গভর্নমেন্ট, আমাদের নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়, তারপরেও কিন্তু তিনি সক্রিয় ছিলেন, কখনো পিছু হটেন নাই। কারণ আওয়ামী লীগের এই নিবেদিত প্রাণ একজন কর্মীকে আজকে আমরা হারিয়েছি, যিনি আমাদের প্রতিটি দুঃসময় দলের পাশে যেমন ছিলেন, জাতীয় স্বার্থেও তিনি যথেষ্ট অবদান রেখে গেছেন। ক্যান্সারে আক্রান্ত তার সেই কষ্ট ব্যথা ভুলে গেছেন। যখন আমি এই সিদ্ধান্ত নিলাম চট্টগ্রামে জনসভা করব, সেই জনসভা আয়োজন করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এমনকি তার কিমনবার একটা তারিখ ছিল, সেটাও তিনি নেন নাই, মিটিংটা শেষ হওয়ার পরেই তিনি করবেন। এই যে একটা আন্তরিকতা বা দলের প্রতি কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি তার যে দায়িত্ববোধ, এটাই ছিল সব থেকে বড় কথা। আমরা তাকে নমিনেশন দেবার জন্য অনেকবারই চেষ্টা করেছি, 1-2 বার নমিনেশন দিয়েছিলাম, তখন হয়তো জয়ী হতে পারেনি। কিন্তু এরপরে এবারে যখন 2020 সালে নমিনেশন দিলাম, তিনি জয়ী হয়ে আসলেন, খুবই খুশি ছিলেন যে তিনি এখন সংসদ সদস্য হতে পেরেছেন।
জনগণের কথা বলতে পারবেন, মানুষের কথা বলতে পারবেন, কিন্তু আজকে সে নাফার দেশে চলে গেছে। আর আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট ক্ষতি, কারণ ছোটবেলা থেকে চট্টগ্রামের সঙ্গে আমাদের যোগাযোগ, চট্টগ্রামে বহু নেতারা একে একে চলে গেছেন, আর আওয়ামী লীগের তো কত নেতা আমরা হারিয়েছি। এমনকি করোনা ভাইরাসের সময় মানুষের পাশে যারা কাজ করছেন তাদের অনেকেই আমরা হারিয়েছি। আর এই সংসদে তো আমাদের মসলিউদ্দিন সাহেব আজকে নেই, সেই সহ প্রায় আমাদের 21 জন নেতা কর্মীকে আমরা হারালাম, একজন 21 জন সংসদ সদস্য শুধু আমাদের দলের, আর জাতীয় পার্টির 2 জন, আর আমাদের ধর্মমন্ত্রী তিনি টেকনোক্রাট মিনিস্টার ছিলেন আবদুল্লাহ সাহেব, তিনিও মারা গেছেন। যে আমি জানি না, প্রত্যেকবারই সংসদে আসি আমরা, আমাদের বহু নেতা কর্মীকে হারাই। মানুষ মরণশীল, এটা ঠিক, একদিন সবাইকেই চলে যেতে হবে, তবে তার কর্মফলটাই মানুষ স্মরণ করে। আজকে মসলিউদ্দিন সাহেব যেভাবে আমাদের দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, দেশের জন্য ছিলেন, এটা চিরদিন তাকে জাতি স্মরণ করবে। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন মসলিউদ্দিন ভাইকে ভেস্তে সর্বোচ্চ সুন্দর জায়গায় স্থান দিক, সেই কামনাই করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।